মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। দায়িত্ব পাওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি ও পৌরসভার প্রশাসক এবং চেয়ারম্যানদের নিয়ে সভা করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। পুজোয় জনসংযোগ বাড়াতে অভিনব উদ্যোগ তৃণমূলের। দায়িত্ব পাওয়ার পর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি ও পৌর প্রশাসক এবং চেয়ারম্যানদের নিয়ে সভা করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি শাওনী সিংহ রায়। শুক্রবার বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে জেলা তৃণমূল সভানেত্রী জানান, পুজোর সময় পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় মানুষের কাছে থাকতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকটা টাউন এলাকায়, বিশেষ করে পৌরসভা এলাকায় ইতিমধ্যে দর্শনার্থীদের যাতে যাতায়াতের সুবিধা হয়, এলাকা যাতে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ঘাটগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, সেইভাবে বিশেষ করে আমরা নজর দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে বিশেষ পুজো মণ্ডপে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্টল করছি। সেখানে দিদির সমস্ত প্রকল্পগুলো যেমন মানুষের কাছে একটা আলাদা বার্তা নিয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে ওই স্টল থেকে আমরা মাস্ক, স্যানিটাইজার এগুলো আমরা বিতরণ করবো।